শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। বন্ধুরা আজকে আমরা এসেছি তেজগাঁ গবাদি পশু হাটে। আপনারা দেখতে পাচ্ছেন একটি বিশাল সাইজের গরু। এবং আরেকটি কথা বলে রাখি, আজকে সারাদিনে প্রচুর বৃষ্টি ছিল এবং দেখতে পাচ্ছেন আপনারা কাদা কাদা। এখানে দেখছেন বিশাল বড় একটি সাইজের ষাঁড় গরু। কত আছেন দাম? 3 লাখ স্যার। 3 লক্ষ বেচা কত ভাই? 2.5 লক্ষ। 2.5 লক্ষ ওজন কত করবে এটা ভাই? 10। কয় মন হবে? 10 মন। 10 মন বিক্রি হয়েছে? এখনো বিক্রি হয় না। দাম কত বলছে ভাই? 2 লাখ। কত বলছেন? কত বলছে ভাই? 3 বলছে। আপনি কত বলছেন ভাই? বলবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে বিশাল বড় সাইজের একটি গরু, অনেক বড় সাইজ। এবং আপনাদের দেখানোর চেষ্টা করব এই তেজগাঁ হাটে গবাদি পশুর দাম কত ইত্যাদি সম্পর্কে। তো দেখতে পাচ্ছেন আসলে ক্রেতা বিক্রেতা একটু দামাদামি হচ্ছে। এবং এই গরুটি বলে রাখি বন্ধুরা 3 লক্ষ টাকা দাম চাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের একটি গরু। ব্যাপারী ভাইকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, 1 নম্বর বিট থেকে কেউ খ্যান নেবেন না। আপনারা ভলেন্টিয়ার ভাইদের কথা শুনবেন, আমাদের হাতে সমস্ত ব্যাপারী ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা হাতে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আপনারা আমাদের আপনাকে দাম চাইছি, হ্যাঁ আপনি বাজার ঘুরে দেখে কমেন ছেলেটা কই থেকে দাম চাইছে না, খারাপ আমার দাম বুঝেছে, আমার দাম বুঝেছে। অফিসার সেও দাম সন্ধ্যা মিলে গেছে, সমান টাকা দাম দিয়েছে। আমি তার 2.5 মিনিটে দাম ভাঙিনি, আপনার কাছে কইতেন ভাঙিছি, একদম বড়ি ছিল দাম করে এই কেন তার আছে তারা নেবে কেতার দাম বলছে 2 লক্ষ, এখনো দেয় নাই। তো লাস্ট তারা কত বলছে ভাই, কত রে ছাড়বে? 2.40 আপনি দেখতে পাচ্ছেন যারা গরু নিয়েছে তারা খুবই কষ্টে আছে। আপনারা দেখতে পাচ্ছেন ভাই গরুটা কি আপনার? আপনার দাঁত কয়টা? কত হলে বিক্রি করবেন? 200-এর উপরে যাওয়া লাগবে, 2 লাখের উপরে যাওয়া লাগবে। 2 লাখের উপরে 10 মন হবে এটা না? আচ্ছা দেখতেছি আরো পাশে বন্ধু, আপনার দেখার চেষ্টা ভাই এই গরুটাকে। আপনার দাঁত কয়টা ভাই? 2 দাঁত। দাম চাচ্ছেন কত ভাই? 2.5 লক্ষ। বেচা কত ভাই? 2 লক্ষের উপরে। বন্ধুরা আপনারা শুনলেন এই তেজগাঁ গবাদি পশু হাটে। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক গরু উঠেছে কিন্তু সারাদিন বৃষ্টির কারণে ক্রেতার শূন্যতা একটু কম। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে সব ধরনের গরুগুলো আছে। এই গরুগুলো আপনার কোথা থেকে আনছেন ভাই? সিরাজগঞ্জ থেকে। উল্লাপাড়া সিরাজগঞ্জ থেকে আনছেন? কয়টা আনছেন? আনছি 38টা। 38টা বিক্রি হয়েছে? কয়টা বিক্রি করেন? একটু হয়নি এখনো, একটু নেই। কারণটা কি? কারণ পরিস্থিতি ভালো না, মানে বৃষ্টি বাদল হচ্ছে, এর জন্য কাস্টমার বৃষ্টি কমে কাস্টমার কম আছে। এগুলো কি আপনার? দাঁত কয়টা এটা? দাম চাচ্ছেন কত এটা? দাম চাচ্ছি, এটা দাম চাচ্ছিল 130। 1 লক্ষ 30। জি। বিক্রি কত ভাই? বিক্রি ঠিক নাই, 100 হতে পারে, 90 হতে পারে। দাম কি বেশি হচ্ছে মনে হচ্ছে? না দাম বেশি হচ্ছে। ওজন কতটুকু হবে? ওজন তো 4 মন পার হবে, 4.5 মন। 4.5 মন হবে ভাই? হ্যাঁ 4.5 মন হবে। বন্ধুরা আপনাদের আরো দেখাবো। এগুলো কি আপনার ভাই? এগুলো আমার। এগুলো কয় দাঁত? 4 দাঁত আছে, 2 দাঁত আছে,
এই সাদার দাম কত? সাদার দাম হচ্ছিল 130। 130 বেচা কত ভাই? গেছে 105 10 এরকম। 105 হলে বেশি দিবেন জি। বন্ধুরা আপনারা শুনলেন এই তেজগাঁও গবাদি পশুর হাটে সারাদিনে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই হাটটি একদম কাদা এবং এখনো বৃষ্টি হচ্ছে হালকা গুড়ি গুড়ি। ভাই আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? এই গরুগুলি কি আপনার? তো গরু কয়টা আনছেন ভাই? সাতটা। কোথা থেকে আনছেন? রাজশাহী থেকে। তো দেখতে পাচ্ছি যে এটা এটা দাঁত কয়টা ভাই? চার দাঁত। তো এটা দাম চাচ্ছেন কত ভাই? 120। বিক্রি কত ভাই? না কত হলে ছাড়বেন? 100 উপরে। 100 উপরে। বন্ধুরা আপনারা শুনলেন এই যে পাশে আর কি দেখতে পাচ্ছি এটা কি আপনাদের? তো এটা দাঁত কয়টা ভাই? এটা চার দাঁত। এটা চার দাঁত। তাহলে দাম চাচ্ছেন কত? 120। বন্ধুরা আপনারা শুনলেন বেচা কত ভাই? বেচা ওই 120 আর কি 120। তো আপনার কি মনে হচ্ছে বাজার কি অবস্থা? ভালো বাজার। ভালো বিক্রি হয়েছে দু একটা? হয়েছে দু একটা। বিক্রি হয়েছে না? না আমার হয় না, দুইটা বিক্রি হয়েছে বাজার ভালো। তো সারাদিন তো প্রচুর বৃষ্টি হয়েছে। বন্ধুরা আপনাদের আরো দেখা যাবো যে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে। ভাই আপনাদের কি গরু আনছেন? গরু আনছেন? কি বৃষ্টির জন্য কি খুব সমস্যা হচ্ছে? বিক্রি হয়েছে দু একটা? এখনো বিক্রি হয় নাই। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে সারাদিনে খুব বৃষ্টির কারণে এই জায়গায় ইলেকট্রিসিটি নাই, নাই বলতে নাই, কারণ আপনারা দেখতে পাচ্ছেন লাইটগুলো বন্ধ, কারেন্ট নাই। আপনাদের আরো দেখাবো এই তেজগাঁও হাটে। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই জায়গায় একটু আলো আছে। ভাই গরুটি আপনাদের? জি জি ভাই। কোথা থেকে আনছেন? কুষ্টিয়া। কুষ্টিয়া। এটা কি আপনার? জি। মতিয়া ব্যাপারী? জি। কয়টা গরু আনছেন ভাই? 29টা। 29টা। বিক্রি হয়েছে দু একটা? জি না, এখনো বিক্রি হয় নাই। জি না। তো দেখতে পাচ্ছি বড় একটা, ওইটা কি আপনাদের? জি। একটু দেখি তো ভাই। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা দাঁত কয়টা ভাই? দুই দাঁত। দুই দাঁত। দাম চাচ্ছেন কত ভাই? 2,70,000। 2,70,000। বেচা কত ভাই? 2,00,000 টাকা দাম হচ্ছে। 2,00,000 টাকা দাম হচ্ছে। এর কমে ছাড়বেন না? ওজন কতটুকু আছে? যে 10 মন। 10 মন? না 10 মন হবে ভাই। জি। এই যে পাশে একটু ছোট ছোট সাইজের এগুলোর দাঁত কয়টা ভাই? দুই দাঁত। দুই দাঁত। এটা বিক্রি কত ভাই? 80-90-95। 80-90। বন্ধুরা আপনারা শুনলেন এই তেজগাঁও গবাদি পশুর হাটে। বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাই এগুলো কি আপনার? হ্যাঁ। দাঁত কয়টা ভাই? দুই দাঁত। দাম চাচ্ছেন কত ভাই? 1,70,000। বেচা কত ভাই? কত হলে ছাড়বেন বলেন আপনি? 1,20,000। দাম তো 1,20,000 কয় না, কয় 80,000-90,000। তাহলে আবার দাম কেভাবে বলবো? এত কম বলে কারণটা কি? কারণটা কি মনে করতে 15,000 টাকা মন আমাদের দিয়ে দেবেনি এই সময় দাম করছে। এক মন কিনে নিয়ে আসা 25,000 দিয়ে নেয় সে কয় 15,000-16,000 এই পাউনিতে সে দাম কয়। তো কয়টা গরু আনছেন আপনি? আমার গরু আছে 69টি। 69? কোথা থেকে আনছেন? পাবনা সুজানগর। বিক্রি হয়েছে দু একটা? একটা বিক্রি হয় নাই। একটাও বিক্রি হয় নাই? না। বন্ধুরা আপনারা শুনলেন যে এই জায়গায় ভাই প্রায় 69টা গরু আনছে কিন্তু এখনো বিক্রি হয়নি গরু। এবং সারা কয়টা আনছেন গরু ভাই? গরু আনছে 65টি। বিক্রি হয়েছে কয়টা ভাই? একটা হয় নাই। একটাও বিক্রি হয় নাই, তার কারণটা কি? কারণ দাম হচ্ছে কি 80,000-90,000 টাকা পিস কিনা, দাম কয় 50,000-45,000 এরকম দাম কয়, এই জন্য আর বিক্রি হয়নি। তো এগুলো কি আপনার? না। এটা দাঁত কয়টা ভাই? এটা দুই দাঁত। দুই দাঁত? দুই দাঁত। তো কত চাচ্ছেন দাম? ওরা এটা? হ্যাঁ এটা দাম চাচ্ছে 120। 1,20,000। 1,20,000। বেচা কত ভাই? বেচা ওই ওই রকমই ফ্রেশ দাম বলছি। মানে 1,20,000 নিচে আর বিক্রি করবেন না? আপনার কি মনে হচ্ছে যে আসলে বিক্রি হবে? না হবে না, হবে না জন্য বিধায় এরকম আমরা রাখি থাকি। এই দামে বিক্রি হবে না? না। আপনার কি মনে হয় কি দাম কি বেশি চাচ্ছেন আপনারা? না আমরা লিগ্যাল দাম চাচ্ছি, কম বাজার হিসাবে কম চাচ্ছি, তাও হচ্ছে না। কত বলছে এই গরুটা? এই গরুটা বলছে 70-75। 70-75 বলছে? বলছে। এই পাশে আরেকটা দিতে বলছি, এটা দাঁত কয়টা? এটা দুই দাঁত। দুই দাঁত। এটা এটা দাম চাচ্ছেন কত? এটা চাচ্ছে 100। 1,00,000। 1,00,000। দাম উঠছে কত এটা? ওই রকমই 60-65-70 তার উদ্ধার হয় না, এর বেশি হচ্ছে না? না।
আপনি 1 লাখের নিচে বিক্রি করবেন না না 1 লাখের নিচে বিক্রি করব না বন্ধুরা আপনারা শুনলেন এই ব্যাপারীর কাছ থেকে তারা যেই দামে গরুগুলো আর কিনে নিয়েছে তার দামও কাস্টমার বলছে না এইজন্য তারা গরুগুলো ছাড়ছে না ঈদের মাত্র আর কয়েকদিন বাকি আসসালামু আলাইকুম ভালো আছেন কোথা থেকে আনছেন গরুগুলো পাবনাতে না থেকে পাবনাতে কয়টা আনছেন नब्बे এই পাশে দেখতে যেগুলো কি আপনার এগুলো না আমার এগুলো দাঁত কয়টা এটার দুই দাঁত করি দুই দাঁত না এটা দাম যাচ্ছেন কত এরা একই দাম একই দাম একই দাম তো আপনার কি মনে হচ্ছে আসলে কি বিক্রি হবে বিক্রি হবে স্যার আমার তো ভাবে পাই না আজ কাস্টমার নাই আজকে কি বলে এটা আইজা দুই দিন কাস্টমার নাই আজকে কাল কয়টা কাস্টমার দেখতে ইদের ইদের বাকি তার কয়েকদিন বাকি আছে কয়েকদিন বাকি আছে হয়তো আসবে কাস্টমার আসবে বন্ধুরা আপনারা শুনলেন যে আসলে এখন পর্যন্ত তেমন ভাবে গরুগুলো বিক্রি হচ্ছে না এমন কাস্টমারও নাই এবং সারা দিনে প্রচুর বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা এই তেজগা গবদি পশুর হাটে বিশাল বড় সাইজের একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন ভাই গরুটা কি আপনার এটা কোন জাতের ভাই এটা দেশাল গরু দেশাল দেশাল এটা দাম কয় দাঁত ভাই দাঁত 6 হান 6 দাঁত দাম চাচ্ছেন কত ভাই দাম চাই 5.5 লাখ সাড়ে পাঁচ লাখ বিক্রি কত ভাই বিক্রি এখন লোকজন যা কয় পাঁচজন খুব একজন নিব কত বলছে 3 লাখ বলছে 3 লাখ ওজন কত রকম হবে ভাই 15 মন 15 মন বন্ধুরা দেখলেন বিশাল বড় সাইজের একটি গরু তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের অনুরোধ রইল আল্লাহ হাফেজ